গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার বর দেখো এসে নিজেই দুধ এনে দিল, আবার নিজেই এসে বলছে না চা খাবো না, চা বসাতেই যাচ্ছিলাম, ও বললো না চা খাবো না, অফিস থেকে বারবার ফোন করছে, বেরিয়ে যাচ্ছি, দেরি হয়ে যাবে। আর আমি বলছি 10 মিনিট ওয়েট করো, খেয়ে যাও, এক্ষুনি চাটা হয়ে যাবে। ও বললো না খাবো না, তুমি খাও, একা একা তো আর চা খেতে ভালো লাগে না, তাই অর্ধেক দুধ তো আমি এমনি রেখে দিচ্ছি, আর যেই দুধটা ঢেলেছি আমি গরম করে রেখে দেবো, ছেলে উঠলে পরে দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। আর সারাদিনের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, মানে বাসন মাজা, কালকের ভিজে জামা কাপড় রোদে দিলাম, দেখলে আগেই উঠে আমি চেঞ্জ করে নিয়েছি, এটা বলতে হবে না, এটা আমার ডেলির কাজ। আর ঝাড় টাল দেওয়া হয়ে গেছে, এবার আমি জামা কাপড় কাটা, এখানে কালকে টিভিটা সেট করে দিয়েছি, ছোটো টিভিটা তোমাদের বলছিলাম, দেখো কি ভালো লাগছে। আর এখানে জামা কাপড়গুলো যেগুলো আছে আমি গুছিয়ে নেবো, দুদিন ধরে টাইমও পাইনি, আর শরীরটাও খারাপ ছিল, আর দেখো কি বাজে দেখতে লাগছে, এগুলো গুছিয়ে নিই চলো। আর ছেলে দেখো এখনো ঘর অন্ধকার, ছেলে ঘুমাচ্ছে, ও ওঠার আগে আমি সমস্ত কাজ করে ব্রেকফাস্ট একদম রেডি করবো, তারপরে উঠুক, উঠলে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নেবো। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে, টিভিটা এখানে সেট করার পর এখানে জামা কাপড় গুলো সরিয়ে দিয়েছি, কত সুন্দর এই জায়গাটা দেখতে লাগছে। চলো বাকি এবারে দেখি ব্রেকফাস্ট বানাই। দেখো আমি কেটে নিয়েছি এখানে বিনস, গাজর আর আলু, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, কারণ আমি ডিম দিলে একটু রসুন দিই, নাহলে মানে একটু কেমন গন্ধ গন্ধ বেরোয়। ম্যাগি করবো আমার ছেলের জন্য, আর আমি ম্যাগি আজকে খাবো না। দেখো সব রেডি করে নিয়েছি, আমার বর পাউরুটি এনে দিয়ে গেছে, আমি ওটা দিই, পাউরুটি দুধ কি পাউরুটি চা যা হোক খেয়ে নেবো, চলো ম্যাগিটা করে নিই। দেখো আমার ম্যাগি পুরো কমপ্লিট, কি সুন্দর হয়েছে। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুটো এসছে ভাত। আর এখানে আমার জন্য ভাবলাম দুধ খাবো, কিন্তু দুধ খাবো না, চা করবো, আর অর্ধেক দুধ, এতটা দুধে চা করবো না, এক কাপ মতো করবো, আর বাদ বাকি দুধ ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা করে পরে, চলো তাহলে। আর ছেলে ব্রাশ করছে, ও এখন খালি গায়ে আছে বলে ওকে দেখালাম না, চলো ব্রেকফাস্টটা করে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে ব্রেকফাস্ট করার পর বিছানা গোছাচ্ছি, কারণ খুব খিদে পেয়েছিল, ছেলে উঠেছে ঘুম থেকে, ব্রাশ করেছে, আগে ব্রেকফাস্ট করে নিয়েছি দুজনে, তারপরে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটু টিভির ওখানটা মুছবো, মোছামুছি করে, মানে ভাত হয়ে গেছে আমার, এবার তরকারি বসাবো, কারণ ব্রেকফাস্ট রেডি করে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ব্রেকফাস্ট খেতে খেতে মানে তার আগেই বসেছিলাম, ব্রেকফাস্ট করতে করতে আমার ভাতও হয়ে গেছে, উপর দিয়ে এলাম। চলো তোমরা দেখতে থাকো, গিয়ে এবার তরকারিটা করবো, মাছের ঝোল করবো, দেখি কী দিয়ে করি মাছের ঝোল, কী সবজি আছে, চলো তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিই ঝটাপট করে। পুরো বিছানা আমার গোছানো হয়ে গেছে, আর এরকম টান টান বিছানা,
মানে চাদর বেচাতে আমার খুব ভালো লাগে, কমেন্টে বলো কেমন লাগছে। আর দেখো এই চাদরটারও আমার মানে বালিশের কভার আছে কিন্তু একটু ছিঁড়ে গেছে, তাই আমি এটা অন্য চাদরের বালিশের কভার, এরকম চাদরও আমার কাছে আছে। দেখো কি ভালো লাগছে এই চাদরটাও, পুরো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে। আর একবার ঝাঁট দিয়ে নেবো, কারণ বিছানাটা চাদর চেঞ্জ করেছি তো একটু ধুলো পড়েছে, আর একবার ঝাঁট দিয়ে নেবো, আর এমনিও মুছতে হবে। আর দেখো সব মুছে নিয়েছি আমি, পুরো সব ক্লিন করে নিয়েছি, টিভি মুছেছি, সমস্ত মুছে, শোকেস মুছে, এবার আমি রান্নার ওদিকে যাবো রান্নাঘরে। পুরো ঘরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি রান্নাঘরে চলে এলাম আবার রান্না করতে, আর হাউস কোটটা পরেছিলাম, বিছানার চাদর মানে চেঞ্জ করলাম, খুব গরম লাগছে তাই হাউস কোটটা খুলে দিলাম আবার রান্নাঘরে গ্যাসের দ্বারে, জানো তো। আর দেখো আমি কড়া ধুয়ে নিয়েছি, আমার অনেকগুলোই কড়া আছে, মানে ভেবো না যে একটা কড়ায় রান্না করে, অনেকগুলো কড়া আছে। এরকম অ্যালুমিনিয়ামের কড়া আছে তিনটে, আর ননস্টিকের আছে চারটে কড়া, কিন্তু আমার এই কড়াটা রান্না করতে মানে বেশি ভালো লাগে, আমার জন্য তাড়াতাড়ি হয়ে যায় মনে হয়, আমার খুব ভালো লাগে এই কড়াটা, আমি এটাই ধুয়ে ধুয়ে রান্না করি। ম্যাগিটা আমি ঢেলে নিলাম অন্য টিফিন বক্সে, ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর বেশি করে করেছি কারণ সন্ধ্যাবেলা আর কিছু বানাবো না, ছেলে ওটাই খেয়ে নেবে, মাইক্রোওয়েভে গরম করে দেবো। আর কড়াটা দেখো ধুয়ে নিয়েছি, এতে আমি তরকারিটা করবো, চলো তাহলে তরকারিটা করে নিই। দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে তেল গরম করছি, সাদা তেল ঢালা হয়নি তাই সর্ষের তেল সামনে মানে হাতের সামনে ছিল, ওটা দিয়েই আমি রান্না করে নিচ্ছি সর্ষের তেলে। ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে, আর পেঁপেও ছিল, পেঁপে আর দিলাম না, চলো তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। আমার স্নান হয়ে গেছে, আর দেখো এই যে মাছের ঝোলটা, ভাই এসেছিল ওকে তরকারি দিলাম, ওই বাড়ি মানে বাপের বাড়ির জন্য, আর কিছু করিনি। আর ও এই দেখো তরকারি নিয়ে এসছে, এই যে ওদের ডিমের তরকারি হয়েছে, এনেছে আমার জন্য, চলো আমি আর ছেলে লাঞ্চটা করে নিই। আর টেবিলও মোছা, রান্নাঘরও আজকে আর দেখাইনি, প্রতিদিনই দেখাই তাই আজকে রান্নাঘর দেখাইনি তোমাদের, চলো আমি লাঞ্চটা করে নিই তাহলে। আমার ছেলে মাছের মাথা খেতে খুব ভালোবাসে, মানে যখনই মাছ আনা হয় রুই মাছ, ওর জন্য মাছের মাথা আলাদা কেনা হয়। আর দেখো ওকে মাথাটা দিয়েছিলাম, ও আমার মানে থালায় তুলে দিয়েছে, কারণ ও মাথা একা খেতে পারে না। দেখো ওকে আমি বেছে দিচ্ছি অল্প অল্প করে, ও খাচ্ছে, আর আমি পুরো মাথাটাই ওকে দেব, মাছের মাথাটা মানে ও চিবিয়ে আবার ফেলেও দেবে। চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই। কোন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমি একটু শুয়েই ছিলাম, আমার ছেলে এখনো আসেনি খেলে, কারণ আমাদের মাঠে যেই মাঠটায় খেলতে যায় মানে অনেক লাইট আলো থাকে তাই সন্ধ্যা অবধি থাকে, সন্ধ্যা মানে চলে আসে, এক এক সময় একটু দেরিও করে, 6টার আগে চলে আসবে। আর ওর বাবা অনেক বিকেলেই নিয়ে গেছে, মানে এই 4:40-45 এসে তখন নিয়ে গেছে, তাই একটু এক ঘন্টা মতো খেলাচ্ছে, আর ও এখনো আসেনি। আর সব বাড়িতে দেখছি সন্ধ্যাও দিয়ে দিচ্ছে, মানে এখন তো জানো সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, শীতকালে মানে বিকেল 5টা থেকেই অন্ধকার হয়ে যায়, অনেক বাড়িতে দেখছি 7 বাজছে, তাই আমিও ভাবলাম আমিও সন্ধেটা দিয়ে দিই উঠে, তার আগে তোমাদের সাথে একটু কথা বলি। সারাদিন তো এত ব্যস্ত থাকি জানো, আর সন্ধ্যের পর তেমন কিছু দেখাতে পারি না, কারণ সারাদিনের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে যায়, সন্ধ্যের পর তেমন একটা কাজ আর থাকে না, যতটা পারি তোমাদের যা করি সেটুকুনি শেয়ার করি, আর সন্ধেটা দেবো তাই তোমাদের বললাম, চলো ওই সন্ধেটাও দেওয়াও তোমাদের সাথে আজকে শেয়ার করি। আগে আমি চেঞ্জ করে নিই, কারণ এটা দুপুরে আমি লাঞ্চ করেছি এই নাইটিটা পরে, তাই এটা চেঞ্জ করে আমি সন্ধে দেখো আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর সন্ধে দেওয়ার আগে দুপুরে যে থালাগুলো মানে ঠাকুরকে খেতে দিয়েছিলাম ওগুলো আমি তুলে নিয়েছি, আর পুরো সন্ধেটা আমি দেখালাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো মাইক্রোওয়েভে ওই সকালের ম্যাগিটা গরম করছি, আমার ছেলেকে দেবো, আর ও পড়ছে। আর একটু দিতে হবে, গরম হয়নি।
এখন বাজে সন্ধ্যে 7:30, দেখো ম্যাগিটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি, আর ওই যে পড়ছে এনে, আর আমি শর্ট ভিডিও করছিলাম তাই স্ট্যান্ডটা বিছানাতেই রাখা, ওটা নামিয়ে নেবো। দেখো অল্প ম্যাগি ছিল, অল্প অল্প, এই যে মায়ের জন্য আর আমার জন্য বেড়ে নিয়েছি দুটো প্লেটে, আমি আর মাও খেয়ে নি, বসে থাকবো কেন, আর ম্যাগি নেই আর রেখেও লাভও নেই, ভালো লাগে না দুদিন ধরে ওই বাসি জিনিস খেতে, তাই খেয়ে নিচ্ছি যেটুকুনি ছিল। চলো আমাদেরও মানে বিকেলের টিফিন হয়ে যাবে এটা। এই দেখো মা, দুজনে আমরা খেয়ে নিচ্ছি। আমি চাও করেছিলাম ম্যাগি খাওয়ার পর, মানে আমার বর যখন এসছে, বাবাও এসেছিলো আজকে, কিন্তু চায়ের ভিডিওটা আর তোমাদের দেখাইনি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ডেলি তো দেখাই চা করা, তাই ভাবলাম আজকে আর দেখাবো না। চলো তাহলে আবার পরে কথা বলবো তোমাদের সাথে। আমি ভাবলাম একটু নেল পালিশ করে নিই, আজকে সন্ধ্যাবেলা তেমন একটা কাজ নেই আমার, তাই বসেই ছিলাম, আর নেল পালিশও পরা হয় না, দেখো এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা পরবো, আর হাতে পরবো আজকে, কারণ আমার রিমুভারটা শেষ হয়ে গেছে, পায়ের নেল পালিশটা তোলা যাবে না তাই, আর তাই পায়ে পরলাম না, অন্যদিন পরবো। আর আগে আমি না প্রতিদিন নেল পালিশ পরতাম, মানে চেঞ্জ করে করে, এত নেল পালিশের কালার ছিল, মানে একটা পরতাম আবার পরের দিন আবার মুছে আবার অন্যটা পরতাম, মানে এত ভালোবাসতাম, আর তখন নখগুলো বড় বড় ছিল, এখন আর নখ বাড়াতেও পারি না, আর বাড়া লেখি বলে তো ভেঙে যায় আমার নখ, এত পাতলা আমার নখ। আর এই দেখো কত নেল পালিশ আমার, আরো ফেলে দিয়েছি, আরো তো আরো নেল পালিশ ছিল আমার কাছে, সব ফেলে দিয়েছি, শুকিয়ে গেছে না পরে থেকে থেকে। চলো তাহলে নেল পালিশটা আমি পরে নিই, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যদি আমার ভিডিও সারাদিনের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থেকো, গুড নাইট।